সমুদ্রের ঢেউয়ে ভেসে সার্ফারদের কসরত সব সময়ই রোমাঞ্চকর, আর তা যদি হয় বিগ ওয়েভ সার্ফিং তাহলে রোমাঞ্চ আর ভয়াবহতা যেন ছাড়িয়ে যায় সব কিছুকে। সম্প্রতি পর্তুগালে এমনই এক শ্বাসরুদ্ধকর সার্ফিংয়ের আয়োজন করা হয়। বিগ ওয়েভ সার্ফিংয়ের ঢেউয়ের কবলে পড়ে সার্ফারের মৃত্যুর মুখোমুখি হওয়াটা অস্বাভাবিক নয়। বিশাল বিশাল ঢেউয়ের সাথে লড়াই করা সত্যি এক চ্যালেঞ্জ একজন সার্ফারের জন্য। পর্তুগালের নাজারেতে দুঃসাহসী সব সার্ফারদের মিলনমেলা ঘটেছিল সম্প্রতি। বিশ্বের সবচেয়ে বড় ঢেউয়ের জন্য বিখ্যাত নাজারে, তার উপর হারিকেন এপসিলনের কারণে সেখানে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় ঢেউ, আর সেই সুযোগটিই নিয়েছিলেন সার্ফাররা। 2011 সালে এই নাজারেতেই প্রায় 100 ফুট উঁচু ঢেউয়ে সার্ফিং করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন গ্যারেট ম্যাকনামারা। এ বছরও নিজের যোগ্যতা যাচাইয়ে বিগ ওয়েভ সার্ফিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়াও ছিলেন এন্ড্রু কটন, নিক ভন ড্রাপ এবং জাস্টিন দুপন্তের মতো তারকা সার্ফাররা। এর মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন 18 বছর বয়সী অ্যান্তোনিও টোনি লোরিয়ানো। নাজারে সার্ফিংয়ে ঢেউয়ের আঘাতে পড়ে যাওয়া সার্ফারদের উদ্ধারে নেওয়া হয়েছিল পর্যাপ্ত ব্যবস্থা।